যেকোনো ধর্মীয় উৎসব পালনে বরাবরই অসাম্প্রদায়িকতার পরিচয় দিয়ে আসছে আয়ারল্যান্ড। প্রতিটি ধর্মীয় উৎসবে ধর্মবর্ণ নির্বিশেষে আনন্দে মেতে ওঠেন সবাই। দীর্ঘ ২০ বছর ধরে আয়ারল্যান্ডের কিলকেনিতে শারদীয় দুর্গাপূজার আয়োজন করে আসছেন হিন্দু কালচারাল অর্গানাইজেশন। এবার দুর্গাপূজার দশমীর দিনে মণ্ডপে ছিল সর্বস্তরের মানুষের উপস্থিতি। নারী পুরুষ শিশুদের আগমনে পূজা মণ্ডপ ছিল আনন্দে ঠাসা। বিশ্বে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে মানবতার আলো জ্বলবে ঘরে ঘরে, এমনই প্রার্থনা ছিল হিন্দু ধর্মাবলম্বীদের। কোভিড-19 কাটিয়ে স্বল্প পরিসর থেকে দীর্ঘ পরিসরে এবার আমরা দুর্গাপূজা করে আসতেছি আয়ারল্যান্ডের কিলার্নি শহরে। প্রায় ২০ বছর যাবৎ আমরা এই পূজা করছি। আমরা মায়ের কাছে প্রার্থনা করছি, আরাধনা করছি, বিশ্ব শান্তি বজায় থাকুক, সম্প্রীতি বজায় থাকুক, সবার জীবনে সুখ কল্যাণ হোক। আমি আশা করি দুর্গাপূজার মাধ্যমে সবাইকে আবারো বলছি শুভ বিজয়া। আগামী বছরগুলোতে আরো বড় পরিসরে পূজার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। দুর্গাদেব বই নমো নমো। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। মঙ্গলাকারী।